দিনটা ছিল 2021-এর 19শে এপ্রিল। আম্মু সন্ধ্যাবেলা নামাজ পড়ে উঠে হঠাৎ আমাকে বলতেছে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট কর। এর আগেও ইউটিউব নিয়ে কাজ করছি, বাট মাঝখান দিয়ে আমি 2 থেকে 3 মাস ইউটিউব সম্পর্কে কিছু মানে ইউটিউবের কোনো ভিডিও আপলোড করি না, কিচ্ছু করি না, সবকিছু ছেড়ে দিছিলাম যে আমার ইউটিউবের যে স্বপ্নটা আছে, যেটা আছে, যেটা করবো ভাবছি, সব শেষ। কিন্তু আম্মু যখন হঠাৎ করে আমাকে বললো যে এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট কর, তো আম্মুর কথা শুনে আমি সাথে সাথে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি। তো আল্লাহর রহমতে আমি পরের দিন একটা ভিডিও দিয়ে দিই, আর এই পর্যন্ত আমি 170টার মতো ভিডিও করছি, এগুলো প্রাইভেট প্রাইভেট মিলিয়ে নিলে এখন হয়তো 150 ভিডিও আছে। তো আল্লাহর রহমতে আমার দেখতে দেখতে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়, 1500 সাবস্ক্রাইব পূরণ হয়। এই রোজার সময় আমি চ্যানেলটা ক্রিয়েট করি, তো 1 মাসের মধ্যে আমার 1500 সাবস্ক্রাইবের টার্গেট ছিল। তো 1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার 1500 সাবস্ক্রাইবার হয়ে যায়। তারপর একবারে ডাউন খেয়ে যাওয়ার পর হঠাৎ একদিন আল্লাহর রহমতে মানে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর আমার চ্যানেল আস্তে 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 একটু গ্রো হতে হতে এখন আল্লাহর রহমতে আমাদের এই যে 1 মাস আগে আমাদের 15,000 সাবস্ক্রাইবার পূরণ হয়। তোমরা হয়তো থাম্বনেলে এন্ড টাইটেলে দেখছো যে সব শেষ মানে লেখা, তো এই লেখাটা বলার একটা কারণ হচ্ছে একটা মানুষের ভিডিও করতে হলে মানুষের মন মানসিকতা অনেক ভালো থাকা দরকার পড়ে। কারণ আমি যদি তোমাদের সাথে ডাইরেক্ট শুধু কথা বলে যে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইরেক্ট কথা বললে তোমরা সেই মজাটা পাবা না, যতটুকু আমি একটা ফানি মুডে বা ফানি এন্টারটেনমেন্ট ভাবে করতে গেলে ওই মজাটা তোমরা পাবা। অ্যান্ড তোমাদেরকে এন্টারটেনমেন্টের মজা দিতে হলে আমাকেও হাসি মুঠে থাকতে হবে, খুশি থাকতে হবে, অ্যান্ড সবসময় মানে মুডটা মানে কি মানে মনটা সবসময় ফ্রেশ থাকতে হবে। তো কিছুদিন যাবত তোমরা হয়তো দেখতেছো আমি আমার ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গাতে একটু স্যাড স্টোরি, স্যাড টাইটেল, স্যাড থাম্বনেল মানে স্যাড ক্যাপশন দিতেছি। তো আমার একটা ঝামেলা হয়েছিল, ওই ঝামেলা আমি এখন বাদ দিই, বাট আমার মনটা একটু তেমন ভালো না, মানে মনটা একটু খারাপ। তো তোমরা হয়তো মানে আমার টাইটেল দেখে হয়তো অনেকে অবাক হয়ে যাবে সব শেষ। তো সব শেষ বলতে তোমাদেরকে আমি কিচ্ছু মানে এই অল্প কিছু কথা বলবো, আশা করি তোমরা লাস্ট পর্যন্ত শুনবা। অ্যান্ড লাস্টে একটা খুশির খবর তোমাদেরকে দিব, এতদিন মন খারাপ, লাস্টে একটা খুশির খবর তোমাদেরকে দিব যেটা রিতু হোসেনকে নিয়ে। তো এটা জানতে হলো লাস্ট পর্যন্ত একটু দেখো, অ্যান্ড আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি আমাকে ভালোবাসো মন থেকে লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার মতো চিকন অসুন্দর খারাপ অভদ্র ছেলেটাকে দেখতে পারবা। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভালোবাসলে করি। তো আমার মন খারাপ বলছি এর কারণটা হচ্ছে 2টা কারণ, একটা হচ্ছে আমি হঠাৎ একটা শকড হয়ে গেছি, আর আরেকটা হচ্ছে আমার 15,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর থেকে আমার চ্যানেলের যে একটা অবস্থা, ঈদের সময় একটা মিউজিক ভিডিও আসছিল ওইটা থেকে ডাউন শুরু। তো ওইটা একবার ডাউন, মানে যে যতটুকু আশা করছিলাম যে আলহামদুলিল্লাহ দেখি 10-15 যতন্ত ভিউ হবে, কিছুই হয় নাই। তো যাক আল্লাহ বড় সমস্যা নাই। তারপর ঈদের ব্লগটা আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি রেসপন্স দিছ, অ্যান্ড তারপরে ব্লগটাতে মাওয়া তোমরা সবাই বলতেছিলে যে ট্রাভেল ব্লগ করতে, তো আমি মাওয়া ব্লগ করছিলাম অনেক আশা নিয়ে। তো মাওয়া ব্লগ করার পরে দেখি যে মাওয়া ব্লগ একদম ডাউন, মানে কি বলবো, মানে দেখতেছি না তোমরা দেখো মানে ওই যে রাকিব ভাইদের নিয়ে যেসব ভিডিও ওইগুলো ভিডিও দেখো। তো একটা কথা বলি, সবসময় তো একটা ইউটিউবারকে টেনে টেনে ভিডিও করা সম্ভব না, একটা বড় কথা। অনেকে আমাকে ভাবে আমি তাদেরকে দিয়ে উঠছি, তাদেরকে হ্যাঁ উঠছি তাদেরকে দিয়ে, আমি অনেক তাদেরকে ফেস ইউজ করছি, অনেক কিছু ইউজ করি, এখনও ইউজ করি। আমি আমার যে কন্টেন্ট সব আমি ইন্টারন্যাশনালভাবে কন্টেন্ট করার চেষ্টা করি, মানে ইন্ডিয়ান কন্টেন্ট, বাংলা আমরা তো আর রোস্টার না, ঠিক আছে? আমি যেসব আমি কন্টেন্ট করবো কীভাবে, আমি তো আর রোস্টার না। অ্যাডভান্স গেমিং বলো, তারপরে গেমার যেসব বলো, তারপরে কে এস কিবরিয়া বলো, ফারাবি ভাই বলো, আর সবাই আছে, তারা মানুষকে উড়াদুরা মানুষের পিছনে লাগায়া রোস্ট কইরা তারা ইয়া করে, মানুষের ভুল ধরা যায়, বাট তারা রোস্ট করে কইরা উল্টাপাল্টা কথা বলে বলে তারা ভাইরাল, ঠিক আছে, তাদের ভিউ হয়। কিন্তু আমরা তো আর ওইসব করতে পারি না, আমাদের হচ্ছে ব্লগ। আর আমি আমার পুরো ফুল টিমও নাই যে আমি রাকিব ভাইয়ের মতো ব্লগ দিব। তো আমি আমার একাতে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি দেওয়ার জন্য। তো দেখি ভিউ ডাউন, তারপর আলহামদুলিল্লাহ আমি খুশি, তোমরা যতটুকু সাপোর্ট করো আলহামদুলিল্লাহ ভালো। তো মনটা খারাপ হচ্ছে বলতে গেলে এখন আমার টাইম হচ্ছে বেশি বেশি ভিডিও দেওয়ার, এক হচ্ছে মনটা খারাপ। আবার আরেকটা কথা হচ্ছে আমার সামনে আর 2-3 মাস পরে আমার HSC পরীক্ষা। তো আমার আম্মাকে হঠাৎ করে একদিন বলতে আছে যে একদিন ভিডিও দিয়ে অফ করে দে, 3 মাসের কোনো ভিডিও দিস না। তো আমি জানি তো 3 মাস ভিডিও না দিলে তোমরা আমাকে ভুলেই যাবা, আমি জানি তোমরা কতটুকু মিস করবা, আশা করি আমি যতটুকু জানি তো তোমরা আমাকে অনেক মিস করবা। অনেকে আমাকে মিস করে না, বাট তোমরা আমাকে মিস করবা। অনেকে আছে যে আমাকে দেখতে পারে না বা ভালোবাসে না খারাপভাবে, বাট আমি জানি অনেকে আবার আসো যে আমাকে অনেক ভালোবাসো, অনেক মিস করবা। তো এই কারণে আমি ভিডিও দিব, বাট সপ্তাহে 2টা যেহেতু দেয় এখন, যে রবিবার বুধবার এই টাইমে ভিডিও আসবে ইনশাল্লাহ। হোক আমার 29 তারিখ থেকে পরীক্ষা, যে 29 তারিখ থেকে রবিবার থেকে আমার পরীক্ষা একবারে সামনের মাসে 26 তারিখ পর্যন্ত, মানে ফুল মান্থ পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তো আমি চেষ্টা করবো যে আমার যতটুকু সম্ভব কভার করার জন্য, মানে পরীক্ষা মাঝে কোনো রাত গেলে কোনো কিছু করে যতটুকু সম্ভব চেষ্টা, তোমরা বুঝবে সামনে আমার মানে HSC পরীক্ষা, বুঝছো, HSC।
তো ওই ইন্টার পরীক্ষা যেটাকে বলে, তো ওই পরীক্ষা দেওয়ার সময় তো আমার ভাই বুঝলি তো বিষয়টা, আমার কেরিয়ার একটা বিষয়। তো যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো। সবশেষ বলতে গেলে কি, সব আবার নতুনভাবে শুরু, সবশেষ দেওয়া হয়তো টাইটেলে দেওয়া, কিন্তু সব কিছু আমরা আবার নতুনভাবে শুরু করবো। তোমরা যদি আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, অ্যান্ড দুইটা করে ভিডিও দিছি, এমন আছে পরীক্ষার শেষ হোক ইনশাল্লাহ। পরীক্ষা আগস্টে, আগস্ট মাসে না, আসলে একটা মাস লাগবে, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা টানা ব্লগ দিব, টানা ইনশাল্লাহ দুমায়া, ইনশাল্লাহ ব্লগ দিব দুমায়া, মানে কি তোমরা সাপোর্ট করো অ্যান্ড ভালোবাসা দেও, ঠিক আছে। আর এই ভিডিওতে যদি 1500 লাইক হয়ে যায়, 1500 লাইক, তাহলে আমি সপ্তাহে 3টা করে ভিডিও দিব ইনশাল্লাহ, পরীক্ষা মাঝেই যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, যেটা খুশির খবর, এই খুশির খবরটা দিয়ে শুরু, রবিবারে আমাদের একটা মিউজিক ভিডিও আসবে, আমার একটা মিউজিক ভিডিও নিজের করা, মানে মিউজিক ভিডিও বলতে এলাকা হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি বলতে না সরি, এলাকার মধ্যেই করা। তো ঋতু এটার মধ্যে ইনভলভ আছে, মানে ঋতু সাথে অ্যাড আছে মিউজিক ভিডিওতে, তোমরা দেখলে বুঝতে পারবে বললাম না। তো রবিবারে 29 তারিখ তোমরা অপেক্ষা থাকো মিউজিক ভিডিওটার জন্য, এই মিউজিক ভিডিওতে ঋতু অ্যাড আছে আমার, মানে সাথে বলতে গেলে তোমরা দেখলে বুঝতে পারবা। তো এটাই, আর মিউজিক ভিডিওর নামটা তোমাদেরকে বলে দিই, তোমার ছায়া মিউজিক ভিডিওর নাম, ওই যে যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে ওইটা। তো এইটাই বলার ছিল, সব শেষ না ভাই, সব কিছু শুরু ইনশাল্লাহ। 15,000 সাবস্ক্রাইবার হয়েছে আমাদের, সাবস্ক্রাইবার হতে হবে আরও 1,00,000 হতে হবে, 1,00,000 না হলে তত থামা যাবে না, 1,00,000 তো ইনশাল্লাহ হতে হবে, তোমরা পাশে থাকবে আশা করি। অ্যান্ড ভালো ভালো ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো, টিম আস্তে আস্তে বড়ো হলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তো এটাই, আর মনটা খারাপ এখন আছে, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালোবাসা দিবা, তোমাদের ভালোবাসা মনটা আবার ভালো হয়ে যাবে। তোমরা আমাকে অনেকে বলতেছে, বলছিলা যে একটা গান গিয়ে শোনাতে অনেকদিন ধরে, তো গান তো ভাই আমি গাই না, আমার আম্মু আমাকে নিষেধ করে, বাট তারপর আমি এখন তোমাদেরকে একটা গান করি তোমাদের শোনাই, ওইটা শোনার মাধ্যমে ভিডিওটা শেষ হয়ে যাবে। জলে নিবে চুনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো, এই বরাজ ছোনা তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তো আমি কলিগ মাঝখান থেকে গাই, মানে যেসব কলিগুলো আমার ভালো লাগে বেশি, তো ওইটাই, আর কেউ ভাববেন না আমার আমি শেখ খাইছি, ঠিক আছে, এই একটু মনটা খারাপ তাই আমি এইসব গান, আমি আগে ছোটবেলা থেকে এইসব গান শুনি। হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে, ভুলে যাবে পিছনের সব কিছু, ভালোবাসবে অন্য কাউকে, হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে, ভুলে যাবে পিছনের সব কিছু, ভালোবাসবে অন্য কাউকে, সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনের মাঝে আজও আছো তুমি,